কারণ হচ্ছে আমরা কন্ডাক্টর দেখছি, তারপর সাপোর্ট ইনসুলেটর ক্রস আর্ম যেগুলো দেখছি না, কন্ডাক্টর ম্যাটেরিয়ালের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, এগুলো দেখছি। এগুলো হচ্ছে তোমার ছোট কোয়েশ্চন হিসেবে আসতে পারে, অবজেক্টিভ হিসেবে আসতে পারে। তারপর হচ্ছে যে কন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে কী কী ইলিমেন্ট ব্যবহার করা হয়, যেমন কপার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, রিস্টিল পোর্ট অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে এগুলো প্রত্যেকটা সুবিধা অসুবিধা দেখছি, যে দেখছি যে কোনটা হচ্ছে তোমার একদিক থেকে সুবিধা, তো আরেক দিক থেকে অসুবিধা, যেমন কপারের দাম বেশি কিন্তু অন্যান্য অসুবিধাগুলো আছে, তেমনি হতে পারে অ্যালুমিনিয়ামের দাম কম কিন্তু কন্ট্রাক্টিভিটি কম, প্রবলেম। এরপরে আমরা লাইন সাপোর্ট দেখছি, লাইন সাপোর্ট হচ্ছে যেটা হচ্ছে তোমার কন্ট্রাক্টরকে ঝুলায় রাখার জন্য যে সাপোর্টগুলো দরকার সেটা হচ্ছে লাইন সাপোর্ট। লাইন সাপোর্ট একজন এরও কিছু বৈশিষ্ট্য থাকতে হয় লাইন সাপোর্টে, সেটা হচ্ছে তারপর হচ্ছে এই যে উডেন লাইন সাপোর্ট হিসেবে যে জিনিসগুলো ব্যবহার করি, উডেন পোল, তারপর হচ্ছে এই যে স্টিল পোল, আরসিসি পোল, তারপর হচ্ছে স্টিল টাওয়ার, এগুলো ব্যবহার করি, এগুলো ইউজ করার করি আমরা। ইনসুলেটর হিসেবে আমরা হচ্ছে এদের কী কী বৈশিষ্ট্য থাকে সেটা আমরা দেখছিলাম, তারপরে টাইপস অফ ইনসুলেটরটা আমরা লাস্ট ক্লাসে শুরু করছিলাম, এর মধ্যে পিন টাইপ ইনসুলেটরটা আমরা দেখছিলাম, আর হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটরটা শুরু করছে। পিন টাইপ ইনসুলেটরটা হচ্ছে দেখো যে এটা হচ্ছে জাস্ট 11 kV 9K, যদি আমরা ইনসুলেশন দিতে চাই তখন এই পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। 11 kV-র চেয়ে বেশি লাইন ভোল্টেজের লাইনকে, যদি 11 kV থেকে 33 kV পর্যন্ত সে আর কি তোমার ইনসুলেশন দিবে, যদি 33 kV বেশি বড় লাইন হয়ে যায় বেশি ভোল্টেজের তখন হচ্ছে সে দিতে পারবে না, আনকমফর্টেবল হয়ে যাবে, সেটা হচ্ছে দাম বেশি পড়বে কিন্তু সেই হিসেবে আমরা ইনসুলেশন পাবো না। এই জন্য 33 kV-র বেশি যদি ভোল্টেজ থাকে সেক্ষেত্রে আমরা এই যে সাসপেনশন টাইপ ইনসুলেটরটা ব্যবহার করে থাকি। আর এখানে কিছু টার্ম আমি লাস্ট ক্লাসে বলছিলাম, যে দেখো যে ফ্লাশ ওভার পাঞ্চার, মনে করে কোনো একটা ইনসুলেশনে ইনসুলেটর প্রপার্টিটা যদি নষ্ট হয়ে যায় তাকে আমরা বলি ফ্ল্যাশ ওভার বা পাঞ্চার। ফ্ল্যাশ ওভারের প্রথম ধাপে আমাদের এই যে কন্ডাক্টরটা থেকে বাতাস হয়ে আমাদের এই যে ক্রস আর্ম হয়ে গ্রাউন্ডেড হয়ে যায় ভোল্টেজটা, ওটা এমন না যে ক্রস আর্ম থেকে এই যে ইনসুলেটরগুলো হয়ে কন্ডাক্টর লাইনগুলো চলতেছে, তাই না? যদি তোমার হচ্ছে এই ইনসুলেটরের তোমার ইনসুলেশন প্রপার্টিটা নষ্ট হয়ে যায় তাকে আমরা বলি ফ্ল্যাশ ওভার ফ্র্যাকচার। তখন হচ্ছে কী হয়, এই লাইন থেকে এই যে ক্রস আর্ম পর্যন্ত বাতাসটা আগামিত হয়ে ইনসুলেশন প্রপার্টিকে আরও নষ্ট করে দেয়, শেষে কী হয় এই যে এই ইনসুলেশন ইনসুলেটরের ভিতর দিয়েই আমাদের ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে বা ভোল্টেজ প্রবাহিত হয়ে ক্রস আর্মের মধ্যে দিয়ে গ্রাউন্ডেড হয়ে যায়, তখন হলো ইনসুলেটরটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা যে সাসপেনশন টাইপ ইনসুলেটর থেকে স্টার্ট করবো, সাসপেনশন টাইপ ইনসুলেটরটা আমাদের প্রথমেই তোমাকে বলে নিয়েছি যে 33 kV আগ পর্যন্ত, 11 kV থেকে 33 kV পর্যন্ত আমরা পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করি, এর থেকে বড় ভোল্টেজের লাইনে আমাদের ইনসুলেশন দিতে হলে আমরা করি সাসপেনশন টাইপ ইনসুলেটর। সাসপেনশন টাইপ ইনসুলেটরটা আমাদের যে এই যে তুমি যদি ট্রান্সমিশন লাইনের দিকে তাকাও তাহলে দেখবা যে অনেকগুলো পোর্সেলিন ডিস্কের মতো কিছু আছে না সাসপেনশন লাইনে, যেটা রয়েছে এই যে এই ডিস্কগুলো একটু থাকে, এটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটরে প্রত্যেকটা ডিস্ক হচ্ছে 11 kV ভোল্টেজের একটা ইনসুলেশন দেয়। যদি মনে করো যে 6টা ডিস্ক থাকে সেখানে, তার মানে হচ্ছে এই যে এই সিস্টেমটা 66 kV ভোল্টেজের ইনসুলেশন দিবে। দেখো এখানে এই কথাগুলো বলা আছে যে ইচ ইউনিট অর ডিস্ক ইজ ডিজাইন ফর লো ভোল্টেজ সে 11 kV, প্রত্যেকটা ডিস্ক হচ্ছে 11 kV ভোল্টেজ ইনসুলেশন দেয়। দ্য নাম্বার অফ ডিস্ক ইন সিরিজ অবভিয়াসলি ডিপেন্ড অন ওয়ার্নিং ভোল্টেজ, মানে হচ্ছে যে তোমার ডিস্ক যদি তুমি বেশি ভোল্টেজ নিয়ে কাজ করতে চাও তাহলে ডিস্কের পরিমাণ সংখ্যাটা বেড়ে যাবে। ফর ইনস্ট্যান্স মানে এক্সাম্পল দিতে চাই, ইফ দ্য
parking portals is 66 kb, then 6 disc in series will provide on the stream. আমাকে 66 kb আছে, তার মানে হলো ইনসুলেশন প্রপার্টিটা আমাদের 6টা ডিস্ক বসে করবে। যদি মনে করো যে 44 kb থাকে তাহলে 4টা ডিস্ক বসে করবে এরকম। এরপরে সাসপেনশন টাইপ ইনসুলেটরের সুবিধাগুলো আমরা দেখব। এখন সাসপেনশন টাইপ ইনসুলেটরস আর চিপার দ্যান পি টাইপ ইনসুলেটর ফর ভোল্টেজ বিয়ন্ড 33 kb। ইচ ইউনিট অর ডিস্ক অফ সাসপেনশন টাইপ ইনসুলেটর ইজ ডিজাইন ফর লো ভোল্টেজ ইউজুয়ালি 11 kb, যেগুলো বললাম আমি। এক প্রত্যেকটা ডিস্ক 11 kb ইনসুলেশন দেয়। ডিপেন্ডিং অ্যাপন দ্য ওয়ার্কিং ভোল্টেজ দ্য ডিজায়ার্ড নাম্বার অফ ডিস্ক ক্যান বি কানেক্টেড ইন সিরিজ। যত তোমার ভোল্টেজের লাইনে ইনসুলেশন দিতে চাও সেই অনুপাতে সেই কয়েকটা ডিস্ক সিরিজে কানেক্টেড থাকবে। সুবিধার মধ্যে আরো দুই তিন নম্বর সুবিধাটা দেখো, ইফ এনি ওয়ান ডিস্ক ইজ ড্যামেজ হোল স্ট্রিং ডাজ নট বিকাম ইউজলেস বিকজ দ্য ড্যামেজড ডিস্ক ক্যান বি রিপ্লেসড বাই দ্য সাউন্ড সোর্স। যে অনেকগুলো ডিস্ক, 6টা ডিস্ক আছে মনে করো, 6টা ডিস্কের মধ্যে মাঝখানে একটা ডিস্ক নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের জাস্ট ওই একটা ডিস্কে আমরা রিপ্লেস করব। এর চেয়ে বেশি পুরোটা স্ট্রিমটা একসাথে আমাদের রিপ্লেস না করলেও হবে। 4 নম্বরে আসো, দ্য সাসপেনশন অ্যারেঞ্জমেন্ট প্রোভাইডস গ্রেটার ফ্লেক্সিবিলিটি টু দ্য লাইন। দ্য কানেকশন অ্যাট দ্য ক্রস আর্ম ইজ সাচ দ্যাট ইনসুলেটর স্ট্রিং ইজ ফ্রি টু সুইং ইন এনি ডিরেকশন অ্যান্ড ক্যান টেক আপ দ্য পজিশন অফ হায়ার মেকানিক্যাল স্ট্রেসেস আর ইন। এটা দেখে বুঝতে পারতেছো যে ফ্লেক্সিবিলিটি দেওয়ার মানে হচ্ছে তোমার এই যে ওয়ারগুলো বাতাসে তো একটু নড়াচড়া করতে দিতে হবে, তাই না? যদি না দাও একটা টান টান করে রাখো তাহলে ছিঁড়ে যেতে পারে বা নষ্ট, মেকানিক্যাল স্ট্রেংথের জন্য নষ্ট হয়ে যেতে পারে। তোমার ডিস্ক বেশি থাকা মানে কি, ঝুলন্ত অবস্থায় বেশি আছে না, তাহলে সে বাতাসে দুলবে বেশি বা ফ্লেক্সিবিলিটি দিবে বেশি, সেটাও অবস্থা। তুমি হচ্ছে পিন টাইপ ইনসুলেটর মনে করো যে সে 33 কেভির লাইনের সে ইনসুলেশন দিচ্ছে, তার মানে ছোট তিনটা ডিস্ক আছে, এটার জন্য যে কিছু মানে তোলার ব্যাপারটা হচ্ছে যখন 6টা ডিস্ক আসে 6টা ডিস্কে একটা বেশি না, সেটা হচ্ছে তোলার প্রবণতা কিন্তু বেশি, তার মানে মেকানিক্যাল স্ট্রেসটা কম থাকে সাসপেনশনটা ইনসুলেশন। আচ্ছা, ইন কেস অফ ইনক্রিজ ডিমান্ড অন দ্য ট্রান্সমিশন লাইন ইট ইজ ফাউন্ড মোর স্যাটিসফ্যাক্টরি টু সাপ্লাই দ্য গ্রেটার ডিমান্ড বাই রেইজিং দ্য লাইন ভোল্টেজ দেন টু প্রোভাইড অ্যানাদার সেট অফ কন্ডাক্টরস। দ্য অ্যাডিশনাল ইনসুলেশন রিকোয়ার্ড ফর দ্য রেজ ভোল্টেজ ক্যান ইজিলি বি অবটেইনড ইন দ্য সাসপেনশন ম্যানেজমেন্ট বাই অ্যাডিং দ্য ডিজায়ার্ড নাম্বার অফ ডিস্ক। এটা বলতেছে যে তোমার ধর একটু মনে করো যে লাইনে এখন হচ্ছে তুমি 55 কেভি লাইনে আসো, তোমার হচ্ছে 66 কেভি লাইনে তোমার আপগ্রেড করতে হবে, সেই তখন সেই ইনসুলেশনের জন্য তোমার জাস্ট একটা ডিস্ক নতুন করে এখানে নিয়ে এসে সিরিজে কারেন্ট করলেই হয়ে যাবে, তাই না? সেটাই বলছে। 6 নম্বরে দেখো, দ্য সাসপেনশন টাইপ ইনসুলেটরস আর জেনারেলি ইউজ উইথ স্টিল টাওয়ার্স অ্যাজ দ্য কন্ডাক্টর রান বিলো দ্য আর্থেড ক্রস আর্ম অফ দ্য টাওয়ার, দেয়ার ফর দ্য অ্যারেঞ্জমেন্ট প্রোভাইডস পার্শিয়াল প্রোভাইডস প্রোটেকশন ফ্রম লাইট। এরা বলতেছে যেহেতু ইনসুলেট টোটটা উঁচু জায়গার মধ্যে তোমার স্থাপিত আছে আর বজ্রপাত উঁচু জায়গার মধ্যেই ঘটে, এই জন্য এই যে ইনসুলেশনের যে ডিস্কগুলো সেটা পার্শিয়াল একটা প্রোটেকশনও দিবে তোমার বজ্রপাত থেকে, মেনলি বজ্রপাতের প্রোটেকশনের জন্য এই যে ট্রান্সমিশন লাইন বা সাবস্টেশন এই জায়গাগুলোতে লাইট নিয়ে হ্যারেস্ট করতে হবে। এরপরে হাই টাইপের ইনসুলেটর দেখো, স্ট্রেইন ইনসুলেটর। স্ট্রেইন ইনসুলেটর একটা এটা বেসিক কাজ হচ্ছে যখনই তুমি কোনো রাস্তার বাঁক দেখবে, এখানে একটা রাস্তা চলে গেছে আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই যে লাইনটা সেই জায়গায় হচ্ছে তোমার স্ট্রিং স্ট্রিং টাইপ ইনসুলেটরটা ইনস্টল করা হয়। দেখো যে ছবিটা দেখে বুঝবা যে এর আগের যে ছবিটা আমি এটা দেখতে
ক্লাসে দেখো যে ওয়েন দেয়ার ইজ এ ডেড এন্ড অফ দ্য লাইন বাই দেয়ার ইজ এ কর্নার অর শার্প কার্ভ, মানে কোনো মোড় আছে ডান দিকে ঘোড়া বাঘ আছে এটা বলতেছে, দ্য লাইন ইজ সাবজেক্টেড টু গ্রেটার টেনশন। আমার বলতেছে যে তোমার যদি একটা এখানে একটা খুঁটি আছে, তোমার তার আসলো একটি হয়ে ছোটো হয়ে এগিয়ে যাচ্ছে, তার মানে তুমি যদি এটা সরলরেখায় নিতে চাই তাহলে মানে ব্যাপারটা একটু স্ট্রেস বেশি পড়বো না, এখানে মাঝখানে একটা খুঁটি আছে সেখান থেকে আমরা আরেকভাবে টান দিয়ে এখানে মেকানিক্যাল স্ট্রেন স্ট্রেসটা কম লাগতেছে, সেটা এটা বলতেছে যে ইন অর্ডার টু রিলিভ দ্য লাইন অফ এক্সেসিভ টেনশন দ্য স্ট্রেন ইনসুলেটর আর ইউজ ফর লো ভোল্টেজ লাইন লেস দ্যান 11 kV শ্যাকল ইনসুলেটর আর ইউজ অ্যাজ স্ট্রেন ইনসুলেটর। শ্যাকল টাইপ ইনসুলেটর হচ্ছে ছবি হলো 88.9, এটা হলো শ্যাকল টাইপ ইনসুলেটর। এখানে দেখো যে আমাদের পোল বা খুঁটির সাথে একটা সাপোর্ট হয়ে আমাদের ইনসুলেশন ডিস্কগুলোকে ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে কোনো ক্রস আর্ম থেকে ইউজ করতেছে না, তাই না? এটা এটা হচ্ছে যে যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে বেশি ব্যবহার করা হয় না, এগুলো হচ্ছে 11 kV অথবা ছোটো ভোল্টেজের ইনসুলেশনের জন্য এই যে স্ট্রেন ইনসুলেটর অথবা এই শ্যাকেল ইনসুলেটর এগুলো ব্যবহার করা। তাহলে তুমি একটা টেবিল করো, টেবিলের মধ্যে প্রথমে লেখো ভোল্টেজ, পরে লেখবা টাইপ অফ ইনসুলেটর, প্রথমেই লেখবা যে হচ্ছে ইনসুলেটরের যেখানে টেবিলটা করছো তার নিচে হলো ইনসুলেটর চারটার নাম আগে লাইন বাই লাইন, প্রথমে দেখা হলো তিন টাইপ ইনসুলেটর, তারপরে সাসপেনশন টাইপ ইনসুলেটর, তারপরে স্ট্রেইন ইনসুলেটর, সাসপেনশন টাইপ ইনসুলেটর লিখবা গ্রেটার দেন 33 kV, আবার স্ট্রেন ইনসুলেটর লেস দেন 11 kV, আর শেকলও লেখা লেস দেন 11 kV। স্ট্রেইনে একটা কথা অ্যাড করো যে কর্নার রাস্তার কর্নার বা শার্প কার্ভ এই জায়গায় স্ট্রেইনের পাশের দিকে রাখতে হবে, কারণ মনে এই যে শ্যাকেল টাইপ ইনসুলেটরের সাথে লিখো হচ্ছে ডিরেক্ট পোল টু ডিরেক্ট কানেক্টেড টু পোল নো ক্রস আর্ম। শ্যাকল ইনসুলেটরটা একটু আমরা দেখি এখানে কি বলছে, ইন আর্লি ডেজ দ্য শ্যাকল ইনসুলেটরস ওয়ার ইউজড অ্যাজ স্ট্রেইন ইনসুলেটর, মানে শ্যাকল ইনসুলেটরটাই একসময় স্ট্রেইন ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়, কারণ এখানে যেহেতু ক্রস আর্মের কোনো ব্যাপার নাই, সো আমরা শ্যাকল ইনসুলেটরটা আমরা যে কোনো পজিশনে খুঁটির সাথে লাগাতে পারি। সাচ ইনসুলেশন ইনসুলেটরস ক্যান বি ইউজ ইদার ইন হরাইজন্টাল পজিশন অর ইন আর্লি পজিশন, যেটা মাছরণ করবো এই যে যেমন স্ট্রেইনে আমাদের এটা কিন্তু ভার্টিক্যাল পজিশন না, এটা হচ্ছে হরাইজন্টাল পজিশন, মানে হচ্ছে আনুভূমিক, ভূমির সাথে ভূমির দিক বরাবর, তাই না? এটা আর
হচ্ছে এটার উপর নিচে যদি থাকতো সেটা হচ্ছে ভার্টিক্যাল। তেমনিভাবে এই যে স্ট্রেন ইনসুলেটরের মতো শ্যাকেল ইনসুলেটর আমাদের ভার্টিক্যাল বা হরাইজন্টাল হচ্ছে দুই ভাগে ভাবেই আমরা ইনস্টল করতে পারি, হরাইজন্টাল পজিশন আর ভার্টিক্যাল পজিশন দুই ভাবে আমরা ইনস্টল করতে পারি। সেটা দে ক্যান বি ডিরেক্টলি ফিক্সড টু এ পোল অর বাই এ ক্রস আর্ম, বোল্ড অর টু দ্য ক্রস আর্ম। ক্রস আর্মে বেশি ইউজ করা হয় না, বোল্ডে বেশি এই যে ছবির মতো ইউজ করা হয়, এই জন্য তুমি জাস্ট বোল্ড দিয়ে বলবে। দ্য কন্ডাক্টর ইন দ্য গ্রুপ ইজ ফিক্সড উইথ এ লাইনিং অ্যারো। এটা হচ্ছে কন্ডাক্টরটা কোথায় থাকে এটা এখানে বলছে, যে এখানে হচ্ছে একটা যে এটা এটার ছবির যে তুমি বুঝবো ভালো যে ই টাইপ ইনসুলেটর, ই টাইপ ইনসুলেটরের এই যে এখানে আমাদের একটা অর্ধচন্দ্রাকার একটা খাঁজ থাকে, তার মধ্য দিয়ে আমাদের ওয়ার্ডটা চলবে। এই যে এই ওয়ার্ডটা সেটা হচ্ছে যে গ্রুপ, গ্রুপ বলে এই যে এই জায়গাটা এটা হলো গ্রুপ, জি আর ডাবল ও ভি। আমাদের এই যে আজকে ক্লাসে নেক্সট আমরা করব হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটরের এফিসিয়েন্সি ম্যাপ, আমাদের নেক্সট দুইটা ক্লাস হতো এটা নিয়ে করবো। মেইনলি যেহেতু হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের জন্য ইনসুলেশনের জন্য আমরা এই সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করি, এই জন্য এটা নিয়ে আমাদের পড়াশোনা বেশি এই ইয়ার মধ্যে। তার আগে তুমি ছবিটা দেখো, ছবিটা দেখানোর পরে আমি হচ্ছে যে লাইন দেখো। সাসপেনশন টাইপ ইনসুলেটরটা দেখতে এরকম, আমাকে বলো তাহলে এই যে ইনসুলেটরটা আমাদের কত কেভি লাইনের ইনসুলেশন প্রোভাইড করবো, কাটি ছিল আচ্ছা তিনটা তুমি ইনসুলেটর দেখতেছ, 3, 11, 33। আচ্ছা এখন হচ্ছে যে তুমি তো হচ্ছে ক্যাপাসিটর কী জিনিস সেটা তো পড়ে আসছো, তাই না? ক্যাপাসিটরের হচ্ছে এই যে আমরা যদি একটু বলি, ক্যাপাসিটরের একটা পাত থাকে, ক্যাপাসিটর বাংলা ধরা হবে না যে এটা ধরো একটা পাতে হচ্ছে আমাদের পজিটিভ, আরেকটা পাত হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা যদি কোনোভাবে একটা পাতের দিক থেকে পজিটিভ পটেনশিয়াল ক্রিয়েট করে রাখি আর একদিকে নেগেটিভ পটেনশিয়াল ক্রিয়েট করে রাখি, ওই সিস্টেমটাকে আমরা একটা ক্যাপাসিটর বা ধারক বলতে পারব। সো আমরা দেখো যে এই যে ছবিটা সাসপেনশন টাইপ ইনসুলেটরের ফিগার 8.2 এর 2 নম্বর ছবিটায় সাসপেনশন টাইপ ইনসুলেটরটা একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করা হয়েছে। এটাকে হচ্ছে যে আমাদের একটা ইলেকট্রিকের ডিজাইনে নিয়ে আসার জন্য ইলেকট্রিক্যাল ডিজাইনটা কীরকম হবে একটা সাসপেনশন টাইপ ইনসুলেটর সেটা হচ্ছে দেখতে এরকম হয়। প্রত্যেকটা ডিস্কে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করছি। কেন এখন দেখো এই যে আমাদের এটা হচ্ছে টাওয়ার লিখছে, কিন্তু এটা তুমি তো জানো যে এখানে হচ্ছে ক্রস আর্ম থাকে, তাই না? এটা যদি টাওয়ার তো এদিকে থাকে, যে এটা যেখানে আমরা যদি একটু আঁকি এখানে ধরো এটা হচ্ছে আমাদের ক্রস আর্ম, ক্রস আর্ম হয়ে আমাদের এখানে টাওয়ারটা থাকে, তাহলে এটা তো গ্রাউন্ডে, তাই না? তার মানে কি এই যে এটা হলো আমাদের টাওয়ারটা, স্টিল টাওয়ারটা, টাওয়ারটা ক্রস আর্ম হচ্ছে এটা, ক্রস আর্ম হয়ে এই যে ইনসুলেশন ডিস্কগুলো হয়ে তারপর হচ্ছে আমরা তারটা ঝুলে, তাই না? টাওয়ার ডিস্কের কারণ হচ্ছে যে এটাই তো টাওয়ার আর এখানে তো ক্রস আর্ম, সো টাওয়ারের হচ্ছে যেহেতু ডিরেক্টলি গ্রাউন্ডেড জন্য ক্রস আর্ম না দিয়ে জাস্ট এখানে টাওয়ারটি হয়েছে যে এখানে, কিন্তু আমি তোমাকে জাস্ট বললাম যে এটা দেখতে জিনিসটা কীরকম, এটা ক্রস আর্ম, এটা টাওয়ার, আর একটা হচ্ছে কন্ডাক্টরটা। মানে আমি বলি যে এখানে ক্যাপাসিটরটা কীভাবে ক্রিয়েট হচ্ছে, এই যে কন্ডাক্টর মানে কি এখানে তোমার হাই ভোল্টেজ একটা লাইন আছে না, কন্ডাক্টর মানেই তো সেটা ধরো হচ্ছে সেটা থার্টি, এটা তো 33 kV একটা লাইন আছে, সো এটা হচ্ছে 33 kV লাইন। তারপরে আমাদের টাওয়ারটার এখানে পটেনশিয়াল কত বলো তো এই জায়গাটায়? জিরো। আর হচ্ছে তুমি কী দেখে জিরো বলো বলো তো? গ্রাউন্ডে, তাই না? ক্রস আর্ম হয়ে টাওয়ার হয়ে মাটি হয়ে চলে গেছে, তার মানে এটা হলো গ্রাউন্ডে। তাহলে আমরা কি এই যে এই পুরো সিস্টেমটাকে আমরা এই ক্যাপাসিটরের সাথে তুলনা করতে পারি, যে একদিকে হচ্ছে তোমার হাই পটেনশিয়াল আছে আর একদিকে লো পটেনশিয়াল আছে, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরকে আমি ইনসুলেশন ডিস্কে আমি একটা ক্যাপাসিটর বলতে পারি। এখন ক্যাপাসিটর
হচ্ছে এই যে দুই নাম্বার চিত্রটা হচ্ছে আমরা যদি জাস্ট এই ইনসুলেশন ডিস্টটা নিয়ে চিন্তা করি তাহলে হলো ফিডব্যাক ক্যাপাসিটর। আর এই যে ভোল্টেজটা দেখো, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ বলতো? 33 kV? না, 33 kV একটা লাইন ভোল্টেজ না জি। আর আমাকে এখানে কন্ডাক্টর আর হচ্ছে গ্রাউন্ড মানে হচ্ছে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা কি ভোল্টেজ বলতো? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ 33 kV কে আমি মানে এই যে তোমার এইদিকে 33 kV, এইদিকে গ্রাউন্ড, কিন্তু মাঝে যে ভোল্টেজটা বা একটা কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে একটা লাইনের মধ্যে যে ভোল্টেজটা হচ্ছে ফেজ ভোল্টেজ, হচ্ছে 33/√3, তাই না? তাহলে এই যে 33 kV ভোল্টেজকে 33/√3 kV ভোল্টেজকে যেহেতু তিনটা ক্যাপাসিটর আছে সিরিজে যেহেতু কানেক্টেড, তাহলে এই যে এফু ভোল্টেজটাকে যদি আমরা ভি বলি তাহলে V1 V2 V3, এটাকে আমরা V1কে V/3 লিখতে পারি না, কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই ক্যাপাসিটরগুলোর সবগুলোর ক্যাপাসিট্যান্স হলো সেম, ক্যাপাসিট্যান্সের মানটা সেম। যদি এখানে রেজিস্ট্যান্স কল্পনা করতাম তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে সেম ভোল্টেজ হবে না, কারণ তো দেখো একটা সিরিজ সার্কিট যেহেতু এটা আই একই যাইতেছে, সি যদি একই হয় বা আর যদি একই হয় প্রত্যেকটার মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হবে। তার মানে কি আমরা V1কে V/3 বলতে পারি, V2কে V/3 বলতে পারি, V3কেও V/3 বলতে পারি। তার মানে আমরা এই কথাটা এখান থেকে বলতে পারি, যদি সিস্টেমটা এমন থাকতো সাসপেনশন টাইপ ইনসুলেটরের তাহলে আমরা বলতে পারতাম যে প্রত্যেকটা ইনসুলেশন ডিস্কের মধ্য দিয়ে একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, তাই না? এটা কথাটা কি আমরা ঠিক আছে? এই দুই নম্বরের হচ্ছে ওইটার জন্য, তাই না? সেম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে বা ক্যাপাসিট্যান্স। তিন নম্বর ছবিটায় দেখো, তিন নম্বরে আমাদের ডিফারেন্স একটা আসছে যে এটার নাম আমি মাত্র কী বললো বলতো? এটা হচ্ছে প্রসার, সিএ প্রসার। আর এই যে ডান পাশে এটা হচ্ছে আমাদের টাওয়ার, তাই না? আর এটা হচ্ছে গ্রাউন্ড। এখন আমাদের বলো যে এখানে আমাদের একটা ক্যাপাসিট্যান্স আছে, এই ক্যাপাসিট্যান্সটার নাম হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। এই যে সি যেটা দেখতেছো দুই নম্বর চিত্রে, প্রত্যেকটা ইনসুলেশন ডিস্কের নিজস্ব যে ক্যাপাসিট্যান্সটা সেটা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। আরেকটা ক্যাপাসিট্যান্স তৈরি হয় নতুন, সেটা কোথা থেকে হয়? এই যে ইনসুলেশন ডিস্কের যে মেট, এই যে একটা ইনসুলেশন ডিস্ক থেকে আরেকটা ইনসুলেশন ডিস্কে জোড়া লাগানোর জন্য এখানে একটা মেটালিক কন্ট্যাক্ট থাকে, এই মেটালিক কন্ট্যাক্টের থেকে আবার এই যে মেটালিক কন্ট্যাক্টের মনে করো এটা, এখান থেকে এরপর আবার এটা গ্রাউন্ড না, তাহলে এখানে ভোল্টেজটা হাই আর এখানে লো না, বাতাসের মধ্যে আবার আরেকটা ভার্চুয়াল ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়, এটা হচ্ছে এই যে সি ওয়ান। যেহেতু এই দূরত্বটা সেম না, চার এখান থেকে তিনটা দূরত্ব সেম না, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সো তিনটার মধ্যেই সেম পরিমাণ ক্যাপাসিট্যান্স তৈরি হয়, এটা সো তুমি একটু খাতায় দেখো যে সাসপেনশন টাইপ ইনসুলেটরে দুই ধরনের ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়, বাংলায় লিখবা যেগুলো বাংলায় বলছে সাসপেনশন টাইপ ইনসুলেটরে দুই ধরনের ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়। দেখো ইনসুলেশন ডিস্কের নিজস্ব ক্যাপাসিট্যান্স যেটার নাম তুমি অ্যালো দিয়ে দেখবা সেলফ ক্যাপাসিট্যান্স, দুই নম্বর দিয়ে দেখো যে দুইটা ইনসুলেশনের ডিস্কের মাঝে যে মেটালিক কন্ট্যাক্ট থাকে সেটা এবং গ্রাউন্ডের মধ্যে আরেকটা ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল ক্যাপাসিট্যান্স।
দুইটা ক্যাপাসিটেন্স ক্যাপাসিটর ইনসুলেশন ডিস্কের মধ্যবর্তী মেটালিক লিঙ্কের সাথে গ্রাউন্ডের যে ক্যাপাসিটেন্স। এবং দেখো দুই নম্বর চিত্রটায় তিনটা ইনসুলেশন ডিস্কের মধ্যে ভোল্টেজ ড্রপের পরিমাণ সমান না, কিন্তু এখানে দেখো আমাদের এই যে এখানে কন্ডাক্টর থেকে দুই নম্বর চিত্রে দেখো যে জাস্ট একটা কারেন্ট আছে, সেম কারেন্ট প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মধ্যে ড্রপ হচ্ছে, ওজন্য ভোল্টেজ ড্রপ আছে পি বাই থ্রি। তার মানে যে লাইন এখানে কন্ডাক্টর মানে বুঝাবো আমি লাইন, লাইন থেকে গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ ড্রপটা পি, এটাকে যদি তুমি তিনটা ডিস্ক তিন ভাগে ভাগ করে দাও তাহলে সেই তিন ভাগ এই এই বিটা আবার কি বলতো এই বিটা হচ্ছে তিনটা ডিস্কের তারপরে এটা যদি আবার এটাকে আবার যদি বি দিয়ে ভাগ করো তাহলে যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে এই যে বি1 ভোল্টেজ টু থ্রি ভোল্টেজ বা বি বাই থ্রি। একটু মাথায় রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো এটার পরে এটা আমি দেখাই, এখানে দেখো এই সার্কিটটায় কি সেম কারেন্ট সিরিজে যাচ্ছে? এটা তো কন্ডাক্টর তাই না, কন্ডাক্টর হয়ে এই ক্যাপাসিটেন্স হয়ে এই ক্যাপাসিটেন্স হয়ে সেম কারেন্ট কি যাচ্ছে সিরিজে? এটা ভাগ হয়ে যাচ্ছে না, এইদিকে ভার্চুয়াল ক্যাপাসিটেন্সের মধ্যে এই কারেন্টের একটা অংশ ভাগ হয়ে যাচ্ছে। তেমনিভাবে এই যে I3 গিয়ে দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I2 ছোটো হাতের I2 সেটা হচ্ছে ভার্চুয়াল ক্যাপাসিটেন্স দিয়ে যাচ্ছে, আর বড়ো হাতের I2 সেটা হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স দিয়ে যাচ্ছে। সো এখন আমাকে বলো এবারে কি V1 V2 V3 সেম হবে? এই যে এই আমাদের এই কেসটা হচ্ছে আইডিয়াল কেস, এই কেসে আমাদের ইনসুলেশনটা সবচেয়ে বেশি প্রোভাইড করে, আর এই কেসটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস, মানে এটা থিওরিটিক্যাল কেস, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। এই প্র্যাকটিক্যাল কেস হচ্ছে তোমার ভোল্টেজ ড্রপটা প্রত্যেকটা ক্যাপাসিটেন্স বা ইনসুলেশন ডিস্কের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হয়, এই ডিফারেন্ট ভোল্টেজ ড্রপের জন্য ইনসুলেশন প্রপার্টিটা ডিফারেন্ট হয় সেটা তো আমরা জানি তাই না, আমাদের ইনসুলেশন প্রপার্টিটা যেন প্রত্যেকটা ইনসুলেশন ডিস্ক সেম প্রোভাইড করে সেটা আমরা চাই। এখন এইখানে যেহেতু একটা ইনসুলেশন ডিস্কের ক্ষমতাটা কমে গেল এটার মাধ্যমে আমরা বলতে পারি না, একটা ভার্চুয়াল ক্যাপাসিটেন্স যে ক্রিয়েট হয় এর মাধ্যমে একটা ইনসুলেশন ডিস্কের ক্ষমতাটা কমে গেল। ক্ষমতার যেখানে প্রশ্ন আসছে এখানে হলো এফিসিয়েন্সির একটা ব্যাপার আসবে, এখানে এই নেক্সট ক্লাসে হচ্ছে এই ইনসুলেশন ডিস্কের সাসপেনশন টাইপ ইনসুলেশন ডিস্কের এফিসিয়েন্সির ম্যাচ শুরু করবো, আজকে থিওরিটা আছে দেখো। দেখো এই যে কথাগুলো বললাম এটা এখানে আছে, একটু পড়ি দেখো যে এই স্ট্রিং অফ সাসপেনশন ইনসুলেটর কনসিস্ট অফ নাম্বার অফ পোর্সেলিন ডিস্ক, আচ্ছা ওই ডিস্কগুলো হচ্ছে পোর্সেলিন দিয়ে ক্রিয়েট হয় বুঝছো, যেগুলো চকলেট কালারের ডিস্ক দেখো না ইনসুলেশন ডিস্কগুলো এগুলো হলো পোর্সেলিন দিয়ে ক্রিয়েট করা হয়, কানেক্টেড ইন সিরিজ থ্রু মেটালিক লিঙ্ক, এই যে এখানে বলছে যে এই যে প্রত্যেকটা ডিস্ক হচ্ছে সিরিজে কানেক্টেড এবং এর মাধ্যমে যে লিঙ্ক মাধ্যমে মুছে যে লিঙ্কটা থাকে সেটা হচ্ছে মেটালিক। তারপরে দেখো যে ফিগার 8.10 এর এক, এটা হচ্ছে 8.10 এর এক নাম্বার ফিগার যেটা সেটা হচ্ছে এটা দেখাচ্ছে দেখি আমরা থ্রি ডিস্ক স্ট্রিং অফ সাসপেনশন ইনসুলেটরস দ্য পোর্সেলিন পোর্শন অফ দ্য ইচ ডিস্ক ইজ বিটুইন টু মেটালিক লিঙ্ক, দেখো এটা হচ্ছে একটা মেটালিক লিঙ্ক, এটা হচ্ছে আরেকটা মেটালিক লিঙ্ক, দুইটা মেটালিক
লিংকের মাঝে আমরা একটা ডিস্ক স্থাপন করি, সেটা ওখানে বলছে the person portion of each disk is in between two middle links, therefore each disk form a capacitor C shown in figure 8.10.2 যেটা দেখলে তুমি, this is known as mutual capacitance or self capacitance. ডিস্কের প্রত্যেকটা যে নিজস্ব যেটা ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে সেলফ, ওর আরেকটা ওয়ার্ড এখানে লিখে রাখো সেলফের পাশে অব্লিক দিয়ে মিউচুয়াল ক্যাপাসিটেন্স, সেলফ ক্যাপাসিটেন্স আর একটা নাম হচ্ছে মিউচুয়াল ক্যাপাসিটেন্স। এরপরে দেখো যে ইফ দেয়ার ওয়্যার মিউচুয়াল ক্যাপাসিটেন্স অ্যালোন, মানে এই যে মাঝখানের যে চিত্রটা সেটা মিউচুয়াল ক্যাপাসিটেন্স যদি অ্যালং একা থাকত তাহলে কনসিকুয়েন্টলি ভোল্টেজ অ্যাক্রস ইচ ইউনিট উড হ্যাভ বিন দ্য সেম, যেটা আমি মাত্র বললাম যে কি ভি ভোল্টেজটাকে তিনটা ডিস্কের মধ্যে ভাগ করে দিলে হবে ভি বাই থ্রি, প্রত্যেকটা ডিস্কের মধ্যে ভোল্টেজ হবে তখন ভি বাই থ্রি। হাউএভার ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালি ক্যাপাসিটেন্স অলসো এক্সিস্ট বিটুইন মেটাল ফিটিং অফ ইচ ডিস্ক অ্যান্ড টাওয়ার অর আর্থ, এই যে মেটাল লিঙ্কের সাথে আমাদের এটা না এখানে দেখো এই মেগা লিঙ্কের সাথে আর্থের মাঝে একটা যে ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয় সেটার কথা এরা বলতেছে, দিস ইজ নোন অ্যাজ অ্যাজ শান্ট ক্যাপাসিটেন্স, মানে ভার্চুয়াল ক্যাপাসিটেন্সের পাশে আমাকে গিয়ে শান্ট ক্যাপাসিটেন্স। এবং এই এই বইতে শান্ট ক্যাপাসিটেন্স কথাটাই বেশি ব্যবহার করা হয়েছে, এই জন্য ভার্চুয়ালটা তুমি মাথায় রাখো শান্তি মেনে নিচ্ছি। Due to shunt capacitance, the charging current is not the same through all the disks of the string. Therefore, voltage across each disk would be different. Obviously, the disk nearest to the line conductor will have the maximum voltage. এখন একটা ব্যাপার খেয়াল করো, আমাদের এই সিস্টেমটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ভোল্টেজ ড্রপটা সেম হয়, কিন্তু এখানে দেখো এখানে আমাদের এই যে আমাদের এখানে হচ্ছে হাই ভোল্টেজ তাই না, এটা হলো কন্ডাক্টর আর এটা হচ্ছে তোমার টাওয়ারটা বা গ্রাউন্ডটা, এইখানে জন্য এই যে ক্যাপাসিটন্সটা যে ভোল্টেজ ড্রপটা ফেস করবে সেটা সবচেয়ে বেশি না, কারণ হচ্ছে এখন তো তোমার সিরিজে কারেন্ট যাচ্ছে না দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ভোল্টেজটা বেশি হওয়ার কারণে প্রথমে এখানে ভোল্টেজ ড্রপটা সবচেয়ে বেশি হবে না ভি থ্রি এর মধ্যে, তারপরে ভি টু এতে ভি থ্রি এর চেয়ে কিছুটা কম ভোল্টেজ ড্রপ হবে আর ভি ওয়ান এর হচ্ছে সবচেয়ে কম ভোল্টেজ ড্রপ হবে। এই এটা হচ্ছে এই লাইনটা তুমি একটু লিখে রাখো যে দা ডিস্ক নিয়ারেস্ট টু দা কন্ডাক্টর উইল হ্যাভ দা ম্যাক্সিমাম ভোল্টেজ, কন্ডাক্টরের কাছাকাছি যে ডিস্কটা থাকে সেখানে সবচেয়ে বেশি ভোল্টেজ ড্রপ। সিস্টেমকে ডেভেলপ করতে হবে যেন ভি থ্রি সমান ভি টু সমান ভি ওয়ান হয় তাই না, মাত্রই বললাম যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্কে যদি আবার ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হয় তখন সেটা এফিসিয়েন্সিটা কমাই দেবে, এই এফিসিয়েন্সিটা যে কমাই দেবে বলতেছি এখানে আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা আমি বলছি কিন্তু আরেকবার হচ্ছে রিপিট করে দিই, দ্য ভোল্টেজ ইমপ্রেসড অন দ্য স্ট্রিং সাসপেনশন ইনসুলেশন ডাজ নট ডিস্ট্রিবিউট ইটসেলফ
ইউনিফর্মলি অ্যাক্রস দ্য ইন্ডিভিজুয়াল পিস ডিউ টু দ্য প্রেসেন্স অফ শান্ট ক্যাপাসিটেন্স। যে ওটা করতেছে এই ক্যাপাসিটেন্সের নাম শান্ট ক্যাপাসিটেন্স না, যে এর জন্য এখানকার প্রত্যেকটা বি ওয়ান বি টু বি থ্রিটা সমান হয় না, এটা এক নম্বরে করতেছে। দুই নম্বরে দেখো যে দ্য ডিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর হ্যাজ ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাক্রস ইন্ডিভিজুয়াল, দেখলাম অংশ অ্যাজ উই মুভ টুয়ার্ডস দ্য ক্রস আর্ম দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ডিস গো অন ডিক্রিজ। তার মানে কি বলতেছে, এরা যত ক্রস আর্মের দিকে উঠা যায় তত ভোল্টেজ ড্রপটা কমতে থাকে, তাই না? তারপর দেখো যে দ্য ইউনিট নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর ইজ আন্ডার ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল স্ট্রেস, যেহেতু এই যে এই নিচের পিসটা হচ্ছে কন্ডাক্টরের সবচেয়ে কাছে, এখানে ভোল্টেজ ড্রপ পিচটা সবচেয়ে বেশি হয়, এর জন্য এই যে ইনসুলেশন এই পিসটাকে সবচেয়ে বেশি ইনসুলেশন প্রোভাইড করার মতো ক্ষমতা থাকতে হবে, বা এ সবচেয়ে বেশি স্ট্রেস নেয় আর কি, ইলেকট্রিক্যাল স্ট্রেস। Therefore, means must be provided to equalize the potential across each unit. মানে হচ্ছে যে এ তোমার স্ট্রেস নিতে পারে, পার্থক্য সবচেয়ে বেশি, এ তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম, এটাও তো আমাদের একটা প্র্যাকটিক্যাল সলিউশন হিসেবে ঠিক হবো না। কারণ আমাদের ডিস্ক বানাবো একটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা ডিস্ক যেন একই টাইপের ভোল্টেজকে ইনসুলেশন করতে পারে, একটার জন্য ভোল্টেজের জন্য একরকম ইনসুলেশন, আরেকটার জন্য আরেক রকম, তো ইকোনমিক্যালি মানে ঝামেলা হবে যখন এসি হবে তখনই শান্ট ক্যাপাসিটেন্সটা ক্রিয়েট হয়, যখন ডিসি হবে একটা কন্ডাক্টর লাইন হবে ডিসি লাইন, তখন হচ্ছে কোনো শান্ট ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয়। দেখো যে আরেকটা টার্ম রাখুন স্ট্রিং এফিসিয়েন্সি, এটা হচ্ছে ওই যে মাত্র বললাম যে তোমার যদি শান্ট ক্যাপাসিটেন্স থাকে সিস্টেমে তখন হচ্ছে ভোল্টেজটা তিনটা ডিস্কের মধ্যে সমান ভোল্টেজ ড্রপ হয় না, তার মানে হচ্ছে সবচেয়ে নিচেরটাকে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল স্ট্রেসে থাকতে হয়, তারপরটাকে তার চেয়ে একটু কম, তারপরটাকে তার চেয়ে একটু কম, এজন্য আমাদের সিস্টেমটার এফিসিয়েন্সি কমে যায়। আমাদের এফিসিয়েন্সি প্রোভাইড করার জন্য আমরা এটা ফর্মুলা ফলো করবো, সেটা আগে একটু দেখেনি, এটা বলা হয় স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলাটা একটু দেখো যে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং এই ম্যাথ এই ফর্মুলার উপর বেস করে আমরা ম্যাথ করবো, ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ডিভাইডেড বাই এন ইন্টু ভোল্টেজ অ্যাক্রস ডিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। সেই
দিয়ে একটা বড় ভি লিখে নিতে পারো। আর এন হচ্ছে নাম্বার অফ দ্য স্ট্রিং, যখন তিনটা তুমি ডেস ইউজ করবা এন ইকুয়ালস টু থ্রি। আর দেখো যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ভিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে এই যে ভি থ্রিটা যে সেটা। সবচেয়ে কন্ডাক্টরের কাছাকাছি যে ভোল্টেজটা ডিসটা সেটার মধ্যে যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে এই যে ভোল্টেজ অ্যাক্রস দ্য নিয়ারেস্ট, এটা এটার নাম কি বলতো? যেহেতু ভিটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে ভিটা হচ্ছে ভি থ্রিটা হচ্ছে একটু বেশি, ভি থ্রিটাই আমাদের এখানে পনেরো। এই পনেরোটা আমরা যদি তিন পনেরো পঁয়তাল্লিশ করি তার উপরে তিরিশ থাকে, তার মানে কি এটা একশো পার্সেন্টের অনেক নিচে নেমে যাচ্ছে না? তার মানে আমাদের মেইন অবজেক্টিভ হওয়া উচিত কি ভি থ্রিটা যেন ভি ওয়ান এবং ভি টু এর কাছাকাছি থাকে, তাই না? এইটাই হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি কমে গেলে
ইনসুলেশনটা কমে যায়, একটা মানে ইনসুলেশন ধর্মটা সে কম প্রকাশ করতে পারে। এই জন্য V3টাকে আমরা V1 এবং V2 এর সমান করার চেষ্টা করবো, যেন রিসিং এফিসিয়েন্সিটা বেশি থাকে আর ইনসুলেশন প্রপার্টিটাও বেশি থাকে। ওই যে ম্যাথটা একটু লিখে রাখতাম, মনে থাকবে না, ম্যাথটা লিখে রাখো যে V=30 দেখো, এর নিচে সমান দিয়ে V1+V2+V3=30 দেখো। আজকের থিওরি আমাদের এতটুকুই থাকবে, আমরা নেক্সট ক্লাসে যে ম্যাথ করার জন্য সার্কিটটা KCL অ্যানালাইসিসটা করবো, KCL অ্যানালাইসিস করে নেক্সট ক্লাসে আমরা ম্যাথ স্টার্ট করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস।